তুই এর মর্মাহত হয়েছিস কিল্লি লাগে দিন কি তোর বিয়ের সাথে হইছে হোলা মাইয়া হয় না ইয়ারলে তুই বিদেশ হয়ে গেছিস লাগাও না আরো জোরে ব্যাচেলার কাজল আরিফি নমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলার পয়েন্ট শুধু রাজধানী ঢাকাতেই নয় সিরিয়ালটি জনপ্রিয়তা ছড়িয়েছে দেশের আনাচে কানাচে আর তাই সাধারণ মানুষের পাশাপাশি পুলিশদের কাছেও এই নাটকের টিমের আলাদা কদর দেখা গেল আপনারা আছেন কেমন তারা আমি কিন্তু একসে ভালো নাই বুঝছেন গেল বুধবার নোয়াখালীর স্থানীয় পুলিশ ট্রেনিং সেন্টারে আয়োজিত হয় জেলা পুলিশের বার্ষিক সম্মেলন জমকালো ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ সেখানে আমন্ত্রিত হয় টিম ব্যাচেলার পয়েন্ট নোয়াখালীর বুকে একমাত্র ভদ্র লক্ষ্মী নম্র ভদ্র উজ্জামাত্র মাইয়া আছে এদিকে নাটকটির নির্মাতা কলাকুশলীদের উপস্থিতিতে পুলিশের এই বার্ষিক সম্মেলনটি ভিন্ন মাত্রা পায় এ সময় টিম ব্যাচেলার পয়েন্টকে পেয়ে স্থানীয় শত শত মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠেন পরিচালক অমি জানান আমন্ত্রণ জানানোর কারণে টিম ব্যাচেলার পয়েন্ট সেখানে হাজির হয় এ সময় অমির সাথে আরও উপস্থিত ছিলেন মিশু সাব্বির চাষি আলম জিয়াউল হক পলাশ এবং শিমুল শর্মা সিজন ফোর অবশ্যই আসবে এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সিজন ফোর দেওয়া যায় আপনাদেরকে আমরা দিব অমি আরও জানান অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পরিবারের লোকজনের সাথে তাদের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন স্টেজে যখন তারা উঠেন তখন ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন কবে আসবে জানার জন্য সবাই উদগ্রীব ছিলেন